টিভির উপর যেন হাত না দেয়। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা, যেহেতু আমাদের অলরেডি 5 মিনিট হয়ে গেছে, যে কয়জন আসছে আমরা ক্লাস শুরু করে দিই। ঠিক আছে ম্যাম। আমাদের আজকের টপিক হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড দেয়ার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, এখন প্রথমে আমাদের জানতে হবে ভেরিয়েবল কি। ভেরিয়েবল কি এটা তোমাদের আমি আগেও একবার পড়াইছিলাম, একদম ফার্স্ট ইয়ার ক্লাসের দিকে। ভেরিয়েবল হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক যার ভ্যালু গুলা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। ওকে, এখন আসি হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল যার ভ্যালু গুলো আমরা আগে থেকে জানি না। যেমন যদি আমরা দুইটা যদি আমরা একটা কয়েন টস করি, তাহলে আমরা কি জানি, হয় হেড আসবে না হয় টেল আসবে, কিন্তু একটা স্পেসিফিক ট্রায়ালে এক্স্যাক্টলি কোনটা আসবে এটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি না। সেজন্যই বলছে র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এমন একটা ভেরিয়েবল হুজ ভ্যালুজ ক্যান নট বি প্রেডিক্টেড ইন অ্যাডভান্স। ওকে, এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলোও ডিফার করে, আবার ভেরিয়েবলের ভ্যালুগুলোও ডিফার করে। জাস্ট পার্থক্য হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো আমরা আগে থেকে জানি না, যে কোনো একটা এক্সপেরিমেন্টে আমরা আগে থেকে জানি না, এক্সপেরিমেন্ট হওয়ার পরে জানি। ওকে, এখন টাইপস অফ র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর একটা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কি? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে ভেরিয়েবল যে ভেরিয়েবলের ভ্যালু গুলো হচ্ছে আইসোলেটেড, ফাইনাইট, কাউন্টেবল অ্যান্ড আইসোলেটেড, মানে একটার থেকে আর একটা ডিফারেন্ট, এর মাঝখানে ধরো 1 আর 2 এর মাঝখানে কোনো ভ্যালু আসবে না। তারপরে যদি হচ্ছে তোমার কি বলবো, জোর সংখ্যার একটা সেট হয়, তাহলে আইসোলেটেড ভ্যালু কি? 2, 4, 6, 8, 10, এগুলো হচ্ছে আইসোলেটেড ভ্যালু, তাই না? এর মাঝখানে কোনো ভ্যালু আসবে না, 3 আসবে না, 5 আসবে না। তাহলে ওই সেন্সে আমার ওই ইভেন নাম্বারের সেটটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ওকে, র্যান্ডম ভেরিয়েবল ইজ আ ভেরিয়েবল ডিফাইন্ড ওভার এ ডিসক্রিট স্যাম্পল স্পেস। ডিসক্রিট স্যাম্পল স্পেসটা কি? দ্যাট মে টেক অনলি আ ফাইনাইট অর কাউন্টেবল নাম্বার অফ ডিফারেন্ট ভ্যালুস। এখানে হচ্ছে ডিফারেন্ট ভ্যালুস হবে। হ্যাঁ, ডিফারেন্ট, এখানে আমি ভ্যালুসটা লিখি নাই, ডিফারেন্ট ভ্যালুস লিখে একটা ব্রাকেট ক্লোজ হবে, ডিফারেন্ট ভ্যালুস লিখে ব্রাকেট ক্লোজ হবে। যাও অপুর কাছে যাও। এই আসিফা, দেখো তো ও কি বলে। আমি একটু ক্লাস নিচ্ছি তো, ওকে একটু দেখো তো। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে এক কথায় যে ভেরিয়েবলের ভ্যালু গুলো আইসোলেটেড, আইসোলেটেড। ওকে, এক্সাম্পল দেখলেই বুঝতে পারবো আমরা। নাম্বার অফ টেলিফোন কলস রিসিভ ইন আ টেলিফোন বুথ, এটা কি হইতে পারবে? কি কি নাম্বার হইতে পারবে? 1 হইতে পারবে, 2 হইতে পারবে, 3 হইতে পারবে, সব হচ্ছে ডিসক্রিট নাম্বার, ডিস্টিংক্ট, একটার থেকে আর একটা ডিফারেন্ট। এর মাঝখানের কোনো ভ্যালু হইতে পারবে না। 1 এন্ড 2 এর মাঝখানের ভ্যালু কি হতে পারবে? পারবে না। 2 এন্ড 3 এর মাঝখানের ভ্যালুও হইতে পারবে না। সো ডিস্টিংক্ট বা আইসোলেটেড যে ভেরিয়েবলের ভ্যালু গুলো সেটাই হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের কন্ডিশন হচ্ছে ফাইনাইট অথবা ইনফাইনাইট, যাই হোক সেটা একটা কন্টিনিউয়াস স্যাম্পল স্পেসের মধ্যে থাকবে, মানে আইসোলেটেড না, দুইটা ভ্যালুর মাঝখানে আর একটা ভ্যালু চলে আসতে পারবে। যেমন টাইম টেকেন টু সার্ভ আ কাস্টমার ইন আ ব্যাংক কাউন্টার, এটা হতে পারে ইনফাইনাইট ভ্যালু, কত সময় লাগবে আমরা বলতে পারছি না, ইনফাইনাইট, 5 মিনিট লাগতে পারে, 10 মিনিট লাগতে পারে, 15 মিনিট, 20 মিনিট লাগতে পারে। আবার ফাইনাইটও হতে পারে যে জিরো থেকে দশের মধ্যে যে কোনো একটা ভ্যালু, 5 মিনিট, 6 সেকেন্ড, 7 মিনিট, 10 সেকেন্ড, এরকম। শুধু যে 1 মিনিট, 2 মিনিট এরকম না, 1 মিনিট, 2 সেকেন্ড, 3 মিনিট, 5 সেকেন্ড, মানে আইসোলেটেড ভ্যালু না, ওই ডিস্টিং ভ্যালু গুলোর মাঝখানের ভ্যালু আসতে পারবে, সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ওকে, এবার আসি হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন, যেটা কি করে, একটা এক্সপেরিমেন্টের যতগুলো আউটকাম থাকবে,
একটা এক্সপেরিমেন্টের যতগুলো আউটকাম থাকবে সেই আউটকাম গুলার এগেনস্টে যে প্রবাবিলিটি, ধরো আমি যদি দুইটা কয়েন টস করি, হেড 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 টেল, টেল হেড টেল টেল, এরকম আসবে তাই না? এক একটা আউটকাম, তাহলে হেড হেড এটার প্রবাবিলিটি কত? একটাই হেড, মানে হেড হেড একটাই আছে চারটার মধ্যে, এটার প্রবাবিলিটি আমরা ওই চারটা আউটকামের মধ্যে থেকেই বলে দিতে পারতেছি 1/4। কিন্তু এটা একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের মাধ্যমে আসলে আসে, আমরা চারটার জন্য খুব সহজেই বলে দিতে পারছি যে 1/4, কিন্তু যদি 1000টা 2000টা হইতো তখন আমরা কিভাবে করতাম? সেই জন্য এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের মাধ্যমে এক্সপ্রেস করা যায়। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ফাংশন দ্যাট প্রোভাইডস দ্য প্রবাবিলিটি অফ অকারেন্স ডিফারেন্ট ভ্যালুস ইন অ্যান এক্সপেরিমেন্ট। ওকে, এখন ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি? ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন জানার আগে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পলটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবো আসলে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি। এখানে আমি একটা কয়েন তিনবার টস করলাম, হ্যাঁ তিনবার, তিনবার টস করলে, তিনবার টস করলে কতগুলো আউটকাম হতে পারে সেটা আমরা আগে শিখছি। আটটা টোটাল হচ্ছে, আটটা আউটকাম হতে পারে, হেড 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 এরকম টেল 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 পর্যন্ত। এখন এক্স যদি একটা ভ্যারিয়েবল হয়, র্যান্ডম ভেরিয়েবল, মনে করো এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, সেটা কি ডিনোট করে? নাম্বার অফ হেডস, নাম্বার অফ হেডস। তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে? না, এক্স মানে হচ্ছে নাম্বার অফ হেডস, এখানে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 3। আবার এখানে এক্স এর ভ্যালু কত? এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 2। যেহেতু এক্স হচ্ছে নাম্বার অফ হেডস, তাহলে যেখানে যতগুলো হেড আছে সেখানে সেটাই হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে টি টি টি, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0, কোনো হেড নাই। তাহলে এক্স হচ্ছে একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। দ্য পসিবল ভ্যালুস অফ এক্স, পসিবল ভ্যালুস এক্স মানে হচ্ছে এই ক্যাপিটাল এক্স হচ্ছে হোল র্যান্ডম ভেরিয়েবলটা, ক্যাপিটাল এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলটা, আর স্মল এক্স হচ্ছে এক একটা ভ্যালু। যখন এক্স, ক্যাপিটাল এক্স এর ভ্যালু 0 ওইটা একটা স্মল এক্স, ক্যাপিটাল এক্স এর ভ্যালু 1 ওইটা একটা স্মল এক্স, মানে ক্যাপিটাল এক্সটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলটা আর এই স্মল এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের আলাদা আলাদা ভ্যালু গুলো। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটা টেবিলের মাধ্যমে দেখি, এক্স এর ভ্যালু একবার 0 আসবে যখন তিনটাই টেল, এক্স এর ভ্যালু একবার 1 আসবে, এরকমও আছে তিনটা হেড টেল টেল আর কি কি যেন আছে, তারপর এক্স এর ভ্যালু যখন 2 আসবে এরকম ভ্যালু আছে হচ্ছে তিনটা, আবার এক্স এর ভ্যালু 3 মানে তিনটাই হেড এরকম আছে হচ্ছে একটা। তাহলে প্রবাবিলিটি কত? 0 যখন এক্স এর ভ্যালু হচ্ছে 0, টি 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 ওইটা একটাই আছে আর টোটাল হচ্ছে 8টা, তাহলে 1/8, বাকিগুলো একই রকম। এখন এটা তো আমরা এই টেবিল থেকে, মানে এই আউটকামস থেকে, 8টা আছে খুব সহজেই আমরা বের করে ফেললাম, 8টা আছে খুব সহজেই আমরা বের করে ফেললাম, 1/8, 3/8, 3/8, 1/8। এখন এটাকে একটা, এটা আসলে একটা ম্যাথমেটিক্যাল ফাংশনের মাধ্যমে আসে, সেই ম্যাথমেটিক্যাল ফাংশনটা কি সেটাই এখন আমরা দেখব। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, বিভিন্ন ধরনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে। ডিসক্রিট কন্টিনিউয়াস হচ্ছে মেইন দুইটা ক্যাটাগরি, হ্যাঁ ডিসক্রিট এর মধ্যে আবার কতগুলো আছে, কন্টিনিউয়াস এর মধ্যে আবার কতগুলো আছে, আমরা হচ্ছে তোমাদের শুধু ডিসক্রিট গুলাই, ডিসক্রিট এর মধ্যে দুইটা পড়াবো মনে হয়, একটা হচ্ছে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিসক্রিট এর, আর একটা হচ্ছে পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এখন বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কখন হয়? বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয় হচ্ছে যখন একটা এক্সপেরিমেন্ট এন হচ্ছে ফাইনাইট থাকবে, এন হচ্ছে ফাইনাইট থাকবে মানে ফিক্সড থাকবে, আর দুইটা আউটকাম থাকবে, সাকসেস বলবো এন্ড ফেইলিওর বলবো, যদি হেড কে সাকসেস বলি টেল কে ফেইলিওর বলবো এরকম। তাহলে যদি একটা এক্সপেরিমেন্ট দুইটা আউটকাম থাকে, সাকসেস এন্ড ফেইলিওর এন্ড এনটা হচ্ছে ফিক্সড থাকে, তাহলে সেটা হচ্ছে বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, মানে একবার হচ্ছে একটা ইসে যদি, মানে এন এর মান যদি আবার 1 হয় তখন সেটা হচ্ছে বার্নৌলি ট্রায়াল, মানে দুইটা আউটকাম থাকবে, দুইটা আউটকাম থাকবে, এনটা ফাইনাইট হবে একের বেশি কিন্তু ফাইনাইট, সেটা হচ্ছে বাইনোমিয়াল, আর এনটা হচ্ছে এক্সাক্ট 1, সেটা হচ্ছে বার্নৌলি। এখন দেখো এই স্পেসিফিক এক্সাম্পলের ক্ষেত্রে, দেখো আমরা এখন যেটা পড়তেছি
একটা কয়েন তিনবার টস করলাম, তাহলে এনটা কত? থ্রি। ওয়ানের বেশি এবং ফাইনাইট, ওয়ানের বেশি এবং ফাইনাইট, থ্রি। আর এই এক্সপেরিমেন্টের একবার যখন ট্রায়াল দিব, বাবু কি করে? আচ্ছা শেষ হলে আমাকে একটু ডাক দিও, তুমি একটু ওখানে বসে থাকো। কইছিলাম যেন, আচ্ছা আমাদের একটা কয়েন তিনবার টস করলাম, কিন্তু একবার টস করলে আমরা কি কি আউটকাম পাই? যে কোনো দুইটা আউটকাম, তাই না? হেড অর টেল। শেষ, একটু বসে থাকো, শেষ হয়নি মনে হয়। শেষ হয়নি, আপু বসে থাকবে, যাও। আচ্ছা আমাদের এখানে এন হচ্ছে, এন হচ্ছে থ্রি, আর যে কোনো একটা ট্রায়ালের পসিবল আউটকাম হচ্ছে টু, হেড এন্ড টেইল। তাহলে মধ্যে পড়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে, তাই না? এখন সেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্ম হচ্ছে এটা। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্ম হচ্ছে এটা, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখন পি ইকুয়াল হাফ কেন লিখছি এটা তোমরা বুঝতেই পারছো, কারণ দুইটা আউটকাম হেড অর টেল, যে কোনো আউটকাম আসার প্রবাবিলিটি সমান। তাহলে হেড আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ, টেল আসার প্রবাবিলিটি হচ্ছে হাফ। সেই জন্য এন সি এক্স হাফ টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস হাফ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এখন এন এর জায়গায় হচ্ছে আমরা থ্রি বসাবো, কারণ আমাদের একটা কয়েন হচ্ছে তিনবার টস করছি। তাহলে এই স্পেসিফিক ডিস্ট্রিবিউশনের ফর্ম হচ্ছে আমার এটা। এই বাইনোমিয়ালের ফর্মটা এটা কিভাবে আসছে একটু পরেই তোমরা যখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করাবো, আমরা যেহেতু আজকে ডাবল ক্লাস নিব, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা আজকেই করাতে পারবো। তাহলে এই ফর্মটা কিভাবে আসতেছে আমরা একটু পরে জানতে পারবো। ওকে, এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এই ফর্মটা কিভাবে আসতেছে আমরা একটু পরেই জানতে পারবো। ওকে আফিফা, একটু বসে থাকো না। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা তাহলে এই ফর্মটা আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্ম, মানে যখন এনটা ফাইনাইট থাকবে আর দুইটা আউটকাম থাকবে, এটা হচ্ছে একটা ফর্ম। এখন এই ফর্মে, এই ফর্মে আমরা এক্স এর ভ্যালু কি পর্যন্ত বসাবো? জিরো, ওয়ান, টু, থ্রি। কারণ আমরা জানি আমাদের এই এক্সাম্পলে এক্স এর ভ্যালু হচ্ছে জিরো, ওয়ান, টু, থ্রি, এই চারটা ভ্যালু এখানে আছে। তাহলে একবার এক্স এর ভ্যালু হচ্ছে জিরো বসাবা, এক্স এর ভ্যালু জিরো বসাবা মানে কি পাবা? এক্স এর ভ্যালু জিরো মানে হচ্ছে কোনো হেড নাই, কোনো হেড নাই, সেটা সেটার প্রবাবিলিটি হচ্ছে 1/8, এটা আমরা আগে থেকেই জানি। এখন জাস্ট জাস্টিফিকেশন, এখন জাস্ট জাস্টিফিকেশন যে এই ফাংশন থেকেই আমার ওই ভ্যালু গুলো আসছে নাকি। তাহলে এক্স এর ভ্যালু যদি জিরো বসে, তাহলে থ্রি সি জিরো হাফ টু দি পাওয়ার জিরো হাফ টু দি পাওয়ার থ্রি মাইনাস জিরো, এটা ক্যালকুলেট করলে আমরা পাই 1/8। তাহলে আমাদের জাস্টিফাইড হয়ে গেল যে ওই টেবিলে যে ভ্যালু গুলো পাইছে ওগুলো আসলে এই ফাংশন থেকে আসছে। ওকে, এ পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো তো। রামিন তুমি এত ডিস্টার্ব করতেছো কেন? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলো তো। তোমরা কয়জন আসছো ক্লাসে? 17 জন। এ পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করো আমাকে। না ম্যাম, সমস্যা নাই। ওকে, তাহলে এবার ডিসক্রিট এর, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন যেটা, তার ডেফিনিশনটা কি? কিছুই শুনতে পাচ্ছি না, লিখে দাও তো, লিখে দাও, মেসেজ লিখো। আচ্ছা
এখন তাহলে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি? একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল থাকবে, তার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাই হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওকে, এখন ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কে আমরা ইউজুয়ালি কি নামে ডাকি? প্রবাবিলিটি মাস ফাংশন, পিএমএফ। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কে আমরা বলি হচ্ছে পিএমএফ। ওকে, পিএমএফ এর আবার তিনটা প্রপার্টিস আছে। এফ এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো। এফ এক্স কেন লিখতেছি আমরা? কারণ আমরা একটা ফাংশনের মাধ্যমে প্রবাবিলিটি গুলা পাই, তাহলে প্রবাবিলিটিটাও যা ফাংশনটাও তাই। ওকে, তাহলে এফ এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো, প্রথম প্রপার্টি হচ্ছে এফ এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো, মানে আমি এই ফর্মে, এই ফর্ম হোক আর যে ফর্মই হোক, এফ এক্স এর ফর্মে আমি এক্স এর যে ভ্যালুই বসাই তার জন্য আমি একটা পজিটিভ ভ্যালু পাবো, তার জন্য আমি একটা পজিটিভ ভ্যালু পাবো। যে ভ্যালুই বসাই তার জন্য আমি এফ এক্স এর একটা পজিটিভ ভ্যালু পাবো, এটা হচ্ছে আমার প্রপার্টি নাম্বার ওয়ান। আর প্রপার্টি নাম্বার টু হচ্ছে, প্রপার্টি নাম্বার টু হচ্ছে সাম এক্স এফ এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান। সাম এক্স এফ এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান, মানে এক্স এর যতগুলা ভ্যালু আছে সবগুলা ভ্যালুর জন্য এফ এক্স বের করব। হ্যাঁ, এফ এক্স বের করার পরে সবগুলা এফ এক্স যখন আমি যোগ করব সেটা হচ্ছে আমার ওয়ান হবে, সেটা হচ্ছে আমার ওয়ান হবে। আর থার্ড প্রপার্টি হচ্ছে প্রবাবিলিটি মানে ফাংশন, প্রবাবিলিটি মানে ফাংশন, এটা আমরা হচ্ছে একটু আগে বলছি। এখন যদি আমার একটা ফাংশন দেয়া থাকে, দেখো এখানে কতগুলো ফাংশন দেয়া আছে, বলছে ভেরিফাই দ্যাট দ্য ফলোয়িং ফাংশনস আর প্রবাবিলিটি মাস ফাংশন, দ্য ফলোয়িং ফাংশনস আর প্রবাবিলিটি মাস ফাংশন, তাহলে এই এইগুলো যে প্রবাবিলিটি মাস ফাংশন সেটা জাস্টিফাই করার জন্য আমাকে, আচ্ছা এক মিনিট, হ্যাঁ আমার বাচ্চাটা খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তাহলে যদি আমার ভেরিফাই করতে বলে এটা হচ্ছে একটা প্রবাবিলিটি মাস ফাংশন, তাহলে আমাকে কি কি করতে হবে? প্রথমে এফ এক্স এ মানে এই ফাংশনে এক্স এর যতগুলা ভ্যালু আছে একটা একটা করে বসাবো, একটা একটা করে বসানোর পরে দেখবে সেগুলো হচ্ছে পজিটিভ হচ্ছে কিনা। তাহলে একবার এই এফ এক্স এ নাম্বারের ক্ষেত্রেই ধরো 2x-1/8, এটা হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটাকে প্রথমে আমরা জিরো বসাবো। প্রথমে আমরা জিরো বসিয়ে দেখলাম মাইনাস ভ্যালু পাইছি একটা, তাই না? জিরো বসালে -1/8 হয়, তাহলে প্রথম প্রথম শর্তটাই আমার ভায়োলেট করে গেল, তাই না? তাহলে এই ম্যাথটা ফার্দার আর করার দরকার নেই। আমি হচ্ছে এখানে যে সলিউশনটা লিখছিলাম এটাতে একটু ভুল আছে, তোমরা হচ্ছে এই বইয়ের যে পেজ দিয়েছি, বইয়ের পেজের এই যে অল্প একটু আমি লিখে দিয়েছি, দেখো
লিখে দিয়েছি বইয়ের পেজে, যে এখানে আছে এটু এটাও ফলো করার দরকার নেই, এটাও ফলো করার দরকার নেই, আমি এখানে লিখে দিয়েছি ওটা ফলো করো। পুটিং দ্য ভ্যালুস অফ এক্স ইন এফ এক্স উই গেট এফ জিরো ইকুয়াল মাইনাস ওয়ান বাই এইট, তাহলে ইট ডাজ নট স্যাটিসফাই দ্য কন্ডিশন এফ এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো, যেহেতু একটা স্যাটিসফাই করে নাই, তাহলে আমরা খুব সহজেই বলতে পারছি এটা হচ্ছে একটা পিএমএফ না, এটা হচ্ছে একটা পিএমএফ না। এখন পরের ম্যাথটার ক্ষেত্রে এটাও করে দেওয়া উচিত ছিল কিন্তু করি নাই, যাই হোক পরের ম্যাথটার ক্ষেত্রে তোমরা কি করবা, এক্স এর প্রত্যেকটা ভ্যালু বসাবা, এক্স এর প্রত্যেকটা ভ্যালু বসানোর পরে দেখবে পজিটিভ আসছে, দেখবে পজিটিভ আসছে। হ্যাঁ, তাহলে এক নাম্বার শর্তটা হচ্ছে, এক নাম্বার প্রপার্টিটা হচ্ছে ফুলফিল করলো, এফ এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো এটা ফুলফিল করলো। এখন আমার তাহলে সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে দুই নম্বর শর্তটা ফুলফিল করছে কিনা সেটা দেখা। তাহলে এফ জিরো একবার বসাবা প্লাস এফ ওয়ান, এই যে এ নাম্বারের এইটুকু তখন ফলো করবা, এ নাম্বারের এই পার্টটা তখন ফলো করবা, এটা হচ্ছে দুই নম্বর শর্তের জন্য। হ্যাঁ, দুই নম্বর শর্তের জন্য করবা, এফ জিরো প্লাস এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি বসায় দেখবো ওয়ান আসছে কিনা, যদি আসে তাহলে এটা একটা পিএমএফ, আর যদি না আসে তাহলে এটা একটা পিএমএফ না। দুইটা শর্ত ফুলফিল করবে কিভাবে, ভেরিফাই করবা কিভাবে, বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা, ঠিক আছে। এখন পরের পেজে চলে যাই, আর একটা ম্যাথ দিয়েছি, ইফ এক্স ডিনোট, আচ্ছা কোশ্চেন কই, আ ব্যাগ কন্টেন্স 10 বলস অফ হুইচ 4 আর ব্ল্যাক, হ্যাঁ 4 আর ব্ল্যাক, ইফ থ্রি বলস আর ড্রন এট র্যান্ডম উইদাউট রিপ্লেসমেন্ট অবটেন দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর দ্য নাম্বার অফ ব্ল্যাক বলস, তাহলে আমার এখানে n ইকুয়াল কত, n ইকুয়াল হচ্ছে 10, তাই না, n ইকুয়াল হচ্ছে 10, আর ড্র করব কয়টা, তিনটা, ড্র করব কয়টা, তিনটা, তাহলে আমার টোটাল পসিবল ভ্যালু কত, 10টার মধ্যে তিনটা কত উপায়ে আমি ড্র করতে পারবো, 10c3 উপায়ে, তাই না, 10c3 উপায়ে। তো যখন আমি প্রবাবিলিটি বের করব তখন টোটালটা হচ্ছে আমার ডিনোমিনেটরে যায়, তাই না, টোটালটা হচ্ছে ডিনোমিনেটরে যায়, সেজন্য আমরা প্রথমেই ডিনোমিনেটরটা আগে দেখাই দিলাম, ডিনোমিনেটরটা হচ্ছে 10c3, জুতাটা একটু পরে দাও, ডিনোমিনেটর হচ্ছে 10c3। এখন নিউমারেটরে কি আসবে, নিউমারেটরে কি আসবে সেটা আমরা দেখি। এখন মনে করি এক্স ডিনোট দ্য নাম্বার অফ ব্ল্যাক বলস ড্রন, মানে এই তিনটা বল যে ড্র করতেছি, তিনটা বল যে ড্র করতেছি, সেখানে এক্স হচ্ছে নাম্বার অফ ব্ল্যাক বলস ড্রন, তাই না, তিনটার মধ্যে ব্ল্যাক বল কয়টা হতে পারে, জিরোটা হতে পারে, ওয়ানটা হতে পারে, টুটা হতে পারে, থ্রিটা হতে পারে, তাই না, তাহলে এক্স এর ভ্যালু কি কি হতে পারে, জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি, বেশি করতেছে মানে, তাহলে এক্স হচ্ছে নাম্বার অফ ব্ল্যাক বলস ড্রন, তাহলে এক্স এর কি কি ভ্যালু হতে পারে, জিরো ওয়ান টু অ্যান্ড থ্রি। টু অবটেইন দ্য প্রবাবিলিটিস আ ফাংশন ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম, ডিনোমিনেটরটা তোমরা বুঝছো, নিউমারেটরটা কি হবে, ওই চারটার মধ্যে আসবে এক্স সংখ্যক, আর ছয়টার মধ্যে আসবে থ্রি মাইনাস এক্স সংখ্যক, মানে আমি টোটাল হচ্ছে তিনটা ড্র করব, সেই তিনটা ড্র করলে চারটার মধ্যে আসবে এক্স সংখ্যকটা আর বাকি ছয়টার মধ্যে আসবে, মনে করো বাকি ছয়টা হচ্ছে হোয়াইট, তাহলে ব্ল্যাক এর থেকে আসবে হচ্ছে এক্স সংখ্যকটা আর হোয়াইট এর থেকে আসবে হচ্ছে থ্রি মাইনাস এক্স সংখ্যকটা, তাই না। এখন ব্ল্যাক এর থেকে যদি জিরোটা আসে, মনে করো এক্স এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে হোয়াইট থেকে কয়টা আসবে, তিনটা, থ্রি মাইনাস জিরো। এভাবে আমরা যদি এক্স এর ভ্যালু গুলা জিরো ওয়ান টু থ্রি বসাই, তাহলেই আমরা সবগুলোর জন্য আলাদা আলাদা প্রবাবিলিটি পেয়ে যাব। দেখো এখানে মনে হয় আমি করে দিচ্ছি, দুইটার জন্য করে দিচ্ছি, একবার এক্স এর ভ্যালু জিরো বসায় পেলাম 1/6, এক্স এর ভ্যালু 1 বসায় পেলাম 1/2, বাকিগুলা বসায় সেটা আমরা একটা টেবুলার ফর্মের মাধ্যমে দেখালাম, তাহলে এটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর ব্ল্যাক বক্স ড্রন। ওকে, এখন দেখো একটা এসডব্লিউ দিয়েছিলাম, আর ডিপার্টমেন্টাল স্টোর হ্যাজ 6 টেলিভিশন সেটস অফ হুইচ 2 আর ডিফেক্টিভ, এখানে n সমান কত, 6 টেলিভিশন সেটস, হ্যাঁ n সমান হচ্ছে 6, আর অফ হুইচ 2 আর ডিফেক্টিভ, 2 আর ডিফেক্টিভ, আর পারচেজার মেক্স আর র্যান্ডম চয়েস অফ 3 সেটস, ছয়টার মধ্যে সে তিনটা তিনটা ড্র করলো, হ্যাঁ ছয়টার মধ্যে সে র্যান্ডমলি তিনটা চুজ করলো,
তাহলে ডিফেক্টিভ কয়টা হতে পারে? দুইটা যেহেতু ডিফেক্টিভ আছে ওখানে, তাহলে ছয়টার মধ্যে তিনটা ড্র করলে দেখা গেল একটাও ডিফেক্টিভ না, জিরো, একটা ডিফেক্টিভ ওয়ান, দুইটা ডিফেক্টিভ টু। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এখানে জিরো, ওয়ান অ্যান্ড টু। তাহলে এই ম্যাথটা আগের ম্যাথটার মতো করে একই রুলে তোমরা করে ফেলো, ঠিক আছে? ডাবল ক্লাস কি নিতে পারবো আমি জানি। এবার দেখো কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি? কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর অফেন কল্ড প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আগেরটাকে কি বলতাম? প্রবাবিলিটি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে বলতাম হচ্ছে পিএমএফ, আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে বলবো হচ্ছে পিডিএফ। ওকে, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। ডেন্সিটি কেন সেটা বলতেছি, দাঁড়াও। এখন পিডিএফ এর হচ্ছে আবার কয়েকটা প্রপার্টিস আছে, পিডিএফ এর আবার কয়েকটা প্রপার্টিস আছে। সে আগের মতন এফ এক্স বসাবা, গ্রেটার অর ইকুয়াল, এফ এক্স হচ্ছে গ্রেটার অর ইকুয়াল জিরো, মানে এক্স এর ভ্যালু গুলো বসাবা, ভ্যালু গুলো বসানোর পরে এফ এক্স এর ভ্যালু কি পাবা? গ্রেটার অর ইকুয়াল জিরো। আর আগেরটা হচ্ছে তোমরা যোগ করছিলে, তাই না? সাম এক্স এফ এক্স হচ্ছে ওয়ান। এটা যেহেতু কন্টিনিউয়াস, ম্যাথমেটিক্স এ তোমরা শিখছো নিশ্চিত, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে যখন ইন্টিগ্রেশন করবা সেটার ভ্যালু হচ্ছে ওয়ান হবে। মাইনাস ইনফিনিটি কি? এক্স এর লোয়ার ভ্যালু, আর প্লাস ইনফিনিটি হচ্ছে এক্স এর আপার ভ্যালু। আর দুইটা রেঞ্জ, যদি এক্স এর দুইটা রেঞ্জ দেয়া থাকে, এক্স এর দুইটা রেঞ্জ দেয়া থাকে, তাহলে সেই প্রবাবিলিটিটাই হচ্ছে ডেন্সিটি। তোমরা ম্যাথমেটিক্স এ শিখছো, তাই না? এরিয়াটাই হচ্ছে ডেন্সিটি। তাহলে আগের মতোই যদি এটা একটা পিডিএফ কিনা, এটা একটা পিডিএফ কিনা দেখাইতে বলে, তখন আমরা এই আগের মতোই দুইটা, এই দুইটা প্রথম দুইটা প্রপার্টি হচ্ছে স্যাটিসফাই করে কিনা সেটা দেখব। ওকে, এখন দেখো একটা ম্যাথ দেয়া আছে। র্যান্ডম ভেরিয়েবল এক্স হ্যাজ দা ফলোয়িং ফাংশনাল ফর্ম এফ এক্স ইকুয়াল কে এক্স, এক্স এর মাইনাস ইনফিনিটি হচ্ছে জিরো, প্লাস ইনফিনিটি হচ্ছে ফোর। তাহলে ডিটারমাইন কে, কেটাকে আমরা কিভাবে পাবো? কেটাকে আমরা কিভাবে পাবো? কে এর ভ্যালু যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেট করি আর ওই পাশে যদি ওয়ান বসাই, তাহলে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাবো, তাই না? কে এর ভ্যালুটা পাওয়ার পরে বাকি ম্যাথ গুলো তোমরা বুঝতে পারবা। আর একটা এইচডব্লিউ দিয়েছি, এটা হচ্ছে একটা ক্লাস চলে গেল। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করো। যে একটা কোশ্চেন করছিলা সে তো লিখতে বললাম, লিখলাও না। এখন বলো তো তোমার কোশ্চেনটা। ও আচ্ছা আচ্ছা, এখন একটা ক্লাস গেল, তোমাদের কোনো সমস্যা আছে? তোমরা কি আদৌ পড়াশোনা করতেছো? এখন পর্যন্ত একটাও সমস্যা দেখাইলে না তোমরা। মুহাইমিন হলো তোমার নাম, পড়াশোনা করছো? ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে, এখান থেকে আমরা খুব বেশি কিছু পড়াবো না, এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের কিছু জিনিস জাস্ট শিখে নিব, ধরো রুল, কিছু রুল শিখে নিব, সেটা হচ্ছে নেক্সট চ্যাপ্টারে কাজে লাগবে। যখন ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলা পড়াবো তখন এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন গুলা কাজে লাগবে। তোমরা এই যে কি যেন বলে এক্সপেক্টেড ভ্যালু, তোমাদেরকে কি বলছিলাম এভারেজ ভ্যালুই হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু? বলি নাই মনে হয়, এভারেজ ভ্যালুই হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। ওকে, এভারেজ ভ্যালুই হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু। এখন দেখো এক্সপেক্টেড ভ্যালু আমরা কিভাবে পাবো? ফাংশনের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু কিভাবে পাবো? এক্সপেক্টেড ভ্যালু বা এভারেজ ভ্যালু কিভাবে পাবো ফাংশনের ক্ষেত্রে? এক্সপেক্টেড ভ্যালু ইকুয়াল সাম এক্স এক্স এফ এক্স, মানে প্রত্যেকটা এক্স এর সাথে সেই এফ এক্স কে গুণ দিবা। হ্যাঁ, প্রত্যেকটা এক্স, রামিন খুব দুষ্টুমি করতেছ, কারেন্ট নিয়ে খেলতেছ কেন? যা এত দুষ্টু। আচ্ছা, তাহলে আমরা কোন ফাংশনের ক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালু কিভাবে পাবো?
প্রত্যেকটা এক্স এর সাথে সেই এক্স এর জন্য এফ এক্স যেটা সেটাকে গুণ করব, গুণ করে সবগুলোকে যোগ করব, তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যালু পাবো। হ্যাঁ, এটা হচ্ছে ডিসক্রিট এর জন্য, এটা হচ্ছে ডিসক্রিট এর জন্য। আর কন্টিনিউয়াস এর জন্য কিভাবে এক্সপেক্টেড ভ্যালু পাবো? প্রত্যেকটা এক্স এর সাথে এফ এক্স গুণ করব, আর সেটাকে এক্স এর সাথে এফ এক্স গুণ করব, আর সেটাকে যতগুলা ভ্যালু আছে তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ওকে, এখন একটা থিওরাম, যদি সি হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট হয় আর এফ এক্স হচ্ছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয়, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ সি হচ্ছে সি। আমরা একটা নর্মাল ধরো কতগুলা ভ্যালু আছে সেই ভ্যালুর জন্য আমরা ওইটাই জানি যে এক্সপেক্টেড ভ্যালু অফ কনস্ট্যান্ট হচ্ছে সেই কনস্ট্যান্টটা। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ সি হচ্ছে জাস্ট সি এর সাথে, যেহেতু এখানে একটা আমার প্রবাবিলিটি ফাংশন আছে, সি এর সাথে এফ এক্স কে গুণ করব, তাহলে সি টা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে আর সাম অফ এফ এক্স থাকবে। এখন আমরা একটু আগে শিখে আসছি সাম অফ এফ এক্স হচ্ছে, শুধু সাম অফ এফ এক্স হচ্ছে 1। ওকে, তাহলে এটা গেল। এখন ভ্যারিয়েন্স অফ এক্স আমরা শিখছিলাম, তাই না? ভ্যারিয়েন্স অফ এক্স শিখছিলাম। ভ্যারিয়েন্স অফ এক্স এর আরেকটা রুল জেনে রাখো, সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তার হোল স্কোয়ার। এইগুলো জাস্ট তোমরা জেনে রাখো, মনে করো এগুলো হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাগুলো একটু মনে রাখো, নেক্সট যখন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ব তখন এগুলো আমাদের কাজে লাগবে। ওকে, এটা পড়ার দরকার নাই। আচ্ছা, এটাও একটু দেখো, ডাব্লিউ এক্স যদি একটা ফাংশন হয়, হ্যাঁ ডাব্লিউ এক্স একটা ফাংশন আর এফ এক্স হচ্ছে আর একটা ফাংশন, তাহলে ডাব্লিউ এক্স এর এক্সপেক্টেড ভ্যালু কি? ডাব্লিউ এক্স ইন্টু এফ এক্স এর সাথে গুণ করে সবগুলা যোগ, আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউ এক্স এফ এক্স গুণ করে ইন্টিগ্রেশন। ওকে, যেমন এই যে এটা এটা করার সময় তোমার এই নিচের থিওরেমটা কাজে লাগবে, কেমন? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার, মনে করো এই এক্স স্কোয়ারটা হচ্ছে ডাব্লিউ এক্স, এক্স স্কোয়ারটা হচ্ছে ডাব্লিউ এক্স। হ্যাঁ, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার কিভাবে পাবা? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার কিভাবে পাবা? যদি কন্টিনিউ সরি ডিসক্রিট হয় তাহলে এক্স স্কোয়ার ইনটু এফ এক্স তার সাম, এক্স স্কোয়ার ইনটু এফ এক্স তার ইন্টিগ্রেশন। ওকে, ভ্যারিয়েন্সটাকে আমরা আরো একভাবে পড়তে পারি, সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস মিউ। মিউটা কি? মিউটা হচ্ছে ধরো এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, হ্যাঁ এক্স হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবল, আর মিউটা হচ্ছে উই র্যান্ডম ভেরিয়েবলের মিন। মিউটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, মিউটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। তাহলে ভ্যারিয়েন্স কি হবে? ভ্যারিয়েন্স হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স তার হোল স্কোয়ার। ওকে, এই মিউটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, তাহলে এই ব্র্যাকেটের মধ্যে আরেকটা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স। তাহলে ভ্যারিয়েন্সটা আমরা দুই ভাবে বের করতে পারি, একটা হচ্ছে এইভাবে আর একটা হচ্ছে এই যে উপরে দেয়া আছে, আরেকটা হচ্ছে এইভাবে ভ্যারিয়েন্স অফ এক্স বের করতে পারি। এগুলো জাস্ট মনে রাখো, আজকে পড়াইতে পারবো কিনা তো অলরেডি অনেক টাইম হয়ে গেছে, আর 5 মিনিট একটু বলে এই বানোলি ট্রায়ালটা বলেই আমরা আজকের ক্লাস শেষ করব, ডাবল ক্লাস নিতে পারবো না, বাকিটা নেক্সট ক্লাসে। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আগে মনে হয় ওই কি যেন বলে কয়েনের ম্যাথটা করানোর সময় মনে হয় বলছিলাম বার্নৌলি ট্রায়াল কি আর বাইনোমিয়াল ট্রায়াল কি। বার্নৌলি ট্রায়াল হচ্ছে একটা র্যান্ডম ভেরিয়েবলের যখন দুইটাই আউটকাম থাকবে, সাকসেস এন্ড ফেলিওর, আর সেই ট্রায়ালটা একটাই ট্রায়াল থাকবে, একের বেশি হবে না, সেটা হচ্ছে বার্নৌলি ট্রায়াল। বার্নৌলি ট্রায়াল কি? একটা এক্সপেরিমেন্টে একটাই ট্রায়াল থাকবে আর ওই এক্সপেরিমেন্টের দুইটাই আউটকাম থাকবে, একটা হচ্ছে ফেলিওর একটা হচ্ছে সাকসেস, সেটা হচ্ছে বার্নৌলি ট্রায়াল, বা ওই ডিস্ট্রিবিউশনটাকে বলবো হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কি? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশনের একটা এক্সটেনশন, মানে বার্নৌলি ডিস্ট্রিবিউশনের মতোই, জাস্ট এনটা হচ্ছে একের বেশি, এনটা হচ্ছে একের বেশি,
বার্নুলি ডিস্ট্রিবিউশনের একটাই ট্রায়াল থাকবে, আর বার্নুলি সরি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একের বেশি এন সংখ্যক ট্রায়াল থাকবে। ওকে, তাহলে বার্নুলি আর বাইনোমিয়ালের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি। টাইম শেষ হয়ে যাচ্ছে, কি করবো, আর একবার দিব? তোমরা কি বলো? মানে টাইম তো শেষ হয়ে যাচ্ছে, আর একটা ক্লাস দিব এখনই? বুঝতে পারছি না আমি আসলে। আচ্ছা, আমি আর একটা ক্লাস দিয়ে দিচ্ছি, তোমরা আবার জয়েন করো। হ্যাঁ, 8-3 মিনিট আছে তো, এটা বাদ দিয়ে আবার দিচ্ছি।